সারা দেশে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত হচ্ছে। প্লাস্টিক দূষণের সমাধানে শামিল হই সকলে, এ প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কবি জসীমউদ্দিন হলে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। সকালে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের করে এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান তালুকদার, অতিরিক্ত পুলিশ সুপার ইমদাদ হোসেন ও জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সহ আরও অনেকেই।